হচ্ছে ISF-এর চারটে লোক নয়, চারটে লোক নয় তো ডায়মন্ড হারবারে নওশের সিদ্দিকি দাঁড়ায়নি বলে অনেকের বুক ফাটছে কেন? না, যদি সৃজনদা নিতে পারতেন চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে আমি আগেই বলেছিলাম এই জোটটা সহজই হয়ে যেত। দল অনুমোদন দিলে অভিষেক ব্যানার্জি কেন, অভিষেক ব্যানার্জির পিসিকেও বাংলা ডায়মন্ড হারবারে পড়ে থাকতে হতো। যাদবপুর বলে নয়, সারা রাজ্যের বিষয়ে আমরা একসাথে লড়াই করতে চেয়েছিলাম। একটা সিট বা ডায়মন্ড হারবার যাদবপুর এ ধরনের নির্দিষ্ট নয়, সারা 42টা সিটি আমরা ঐক্যবদ্ধে লড়াই করতে চেয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে সৃজনদা তার জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন, সৃজনদা কি ফাইনাল অথরিটি? সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত তো সৃজনদা নিতে পারেন না। যদি সৃজনদা নিতে পারতেন চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে আমি আগেই বলেছিলাম এই জোটটা সহজই হয়ে যেত। ফলে সৃজনদার যে আশা করছে আশাটা ফলস্বরূপ হবে না, কারণ তাদের যারা সিনিয়র লিডার আছে, যারা যারা ডিসিশন নেয়, তাদেরকে তাদের মধ্যে অনেকে হয়তো চাইছেন এই জোটটা হোক। ভাঙড় ভাঙড়ের মধ্যে আপনারা, ভাঙড় বিধানসভার মধ্যে আপনাদের শক্তি আছে, আপনারা প্রত্যেকটা বুথে আপনারা এজেন্ট দিতে পারবেন, কিন্তু আরও 6টা বিধানসভা রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে, সেই 6টা লোকসভায় তো আপনারা, বিধানসভায় তো আপনাদের তেমন মানে কর্মী সমর্থক নেই, 6টা জায়গায়। আপনি সমীক্ষা করেছেন ISF-কে নিয়ে? কোনো টিম আছে আপনার? সূত্র মারফত যে সূত্র দিয়েছে ভুল ইনফরমেশন দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ISF-এর ব্যাপ্তি সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে, রাজ্যের বাইরে যাচ্ছে ISF, আসামে আগামী দিনে যাবে, ঝাড়খণ্ডে ইউনিট খুলেছে, অনেকে একটা ঈর্ষা হয়ে দাঁড়িয়েছে, সেন ISF-কে কর্নার করার চেষ্টা করেছে। দুটো বিষয় আপনার কথা অনুযায়ী অনেকের কথাটা ধরে বলছি, বলছে ISF-এর চারটে লোক নয়, চারটে লোক নয় তো ডায়মন্ড হারবারে নওশের সিদ্দিকি দাঁড়ায়নি বলে অনেকের বুক ফাটছে কেন? আবার উল্টো বলছে ISF-এর চারটে লোক নয়। তো যাদবপুর কেন্দ্রে আমাদের দুর্বল জায়গাটার নাম হচ্ছে যাদবপুর লোক বিধানসভা, টালিগঞ্জে আমাদের লোকজন আছে, বাইপুর পূর্ব পশ্চিম, সোনারপুর উত্তর দক্ষিণ, সব জায়গাতে আমাদের ভালো লোক আছে, বুথের এজেন্ট আছে, আমাদের অনেক লোক আছে। অনেকে অনেক কথা বলবে, তাহলে প্রার্থী তুলে নিয়ে আমরা শায়নী ঘোষকে ছেড়ে দিই? ব্যাপারটা হচ্ছে সি ভোটার হয়েছে মানুষের ভোট নিয়ে, যে মানুষ ভোট দিয়েছে সে ভয়ে অনেকে মুখ খুলে না, খুলতে দেয় মানুষকে, বাকস্বাধীনতা আছে। আপনি জানতে এতে গিয়ে বলুন না, ডায়মন্ড হারবারে গিয়ে বলুন আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেবো, আপনার অবস্থা খারাপ করে ফেলবে অভিষেকবাবুর গুন্ডামস্তানরা। তখন কি আপনাকে যদি মাইক ধরে আপনি কী বলবেন, বুম ধরলে আপনি কী বলবেন? না, আপনি যদি কারোর সামনে বুম ধরেন কাকে ভোট দেবেন বলবে কেন? তিনি বলবে কারণ যেন ভিডিও হচ্ছে, অভিষেকবাবুর জাল্লাদ বাহিনী এসে তো বিপদ করে ফেলবে। তো এই এই সি ভোটার সমীক্ষাতে মান্যতা নাই, ISF লড়াই দিচ্ছে, লড়াইটা হচ্ছে তৃণমূল বিজেপিকে হারানোর লড়াই, পরাস্ত করতে হবে, এই লড়াইটা দিচ্ছে, লড়াইটা দিয়ে যাবে, মানুষ শেষ কথা বলবে। আর যখন EVM মেশিনের সামনে যাবে, খাম চিহ্ন দেখবে, তখনই তো শেষ কথা হবে। কালকে একটি সর্বভারতীয় চ্যানেলে 1, 2, 3 কারা সম্ভবত হবে, তার মধ্যে কোনো জায়গায় আপনারা যেসব জায়গায় প্রার্থী দিয়েছেন কোনো জায়গায় তিনের মধ্যেও আপনাদের ক্যান্ডিডেটগুলো আসতে পারে? মানুষ না চাইলে নোটার আগে নোটারও পিছনে থাকবো, আর মানুষ চাইলে টপ লিস্টে থাকবো, মানুষের উপরে নির্ভর করছে। তো আমাদের অবৈধ লেনদেনও করতে পারবো না, মিথ্যা প্রতিশ্রুতিও দিতে পারবো না, লোভও দেখাতে পারবো না, টাকাও দিতে পারবো না, বুঝজামও করতে পারবো না, অন্যায় কিছুই করবো না, মানুষের কাছে পৌঁছাচ্ছি। মানুষ যদি চাই টপ লিস্টে থাকবো, আর মানুষ যদি না চাই এই নোটার পিছনে থাকবো। মোহাম্মদ সেলিম CPM-এর রাজ্য সম্পাদক বললেন যে সবাই সবার শেষ পর্যন্ত লড়াইয়ের হিম্মত থাকে না, ডায়মন্ড হারবারে আপনি না দাঁড়ানোর প্রসঙ্গক্রমে বললেন, তা আমার নাম নিয়েছে? নাম না করেই আপনাকে ইঙ্গিত করে বললেন, তো নাম নিলে উত্তর দিয়ে দেবো। ডায়মন্ড হারবারে মজনুর রাষ্ট্র কতটা লড়াই দিতে পারবে, সেখানে কি আর একটা নওশের সিদ্দিকী দেখতে পাবে ডায়মন্ড হারবারে? 2021 সালে নওশের সিদ্দিকীকে কি দেখেছিলেন আপনারা? রাজনীতির ময়দানে তো অনভিজ্ঞ ছিল, এখন অভিজ্ঞতা সম্পূর্ণ বলছি না, কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পেরেছি। তো আমাদের এক একটা প্রার্থী এক একটা ফিল্ডে এক্সপার্ট, তারা তাদের যে হনার আছে, যোগ্যতা আছে দেখাবার এখন সময় এসেছে। রেজাল্ট আউট হবে যেদিন, সেদিনকে দেখবেন মজনুল লস্কর শুধু নয়, এখান থেকে অ্যাডভোকেট নূর আলম থেকে শুরু করে, অধ্যাপক বাপি সরণ থেকে শুরু করে, অধ্যাপক অজয় কুমার দাস থেকে শুরু করে, মেঘনাদ বাবু থেকে শুরু করে, আরও যে সমস্ত প্রার্থী আমরা দিয়েছি, মাহিউদ্দিন মাহি, তমলুকি আজ কিন্তু আমরা দিয়েছি, সবকটাই দেখবেন তাদের ফিল্ডে তারা কতটা এক্সপার্ট ছিল আর কতটা রেজাল্টে দেখাতে পেরেছে। এখনই আমি বলতে পারছি না, আলোচনা সাপেক্ষে আছে। তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আজকে, আপনারা জানেন সেটা আমরা পাবলিশ করেছি, আপনাদের কাছে পৌঁছেছি। দেখুন, আব্বাস সিদ্দিকী সবসময় চাই লিডার উঠে আসুক, বিধানসভা নির্বাচনে দল তৈরি করে তার লিডারশিপে একটা লড়াই দিয়েছিল, ISF যথেষ্ট ভালো রেজাল্ট করেছে,
তারপরে আমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে। আমরা কতটা কী করতে পারছি না করতে পারছি তা নিশ্চিতভাবে অবজারভেশনে আছে, সে দেখছেন। ক্রমশ আমরা টুকটুক করে হলে আমরা এগিয়ে যাচ্ছি পঞ্চায়েত নির্বাচনে, অত হিংসার পরেও আমরা একটা ভালো জায়গায় দাঁড়িয়েছি। লোকসভা নির্বাচন আমরা যদি ঠিকঠাক করতে পারি তার তো স্বপ্ন যেটা পূরণ হতে চলেছে যে আমরা লিডার তৈরি করতে পারছি। যদি আমরা ব্যর্থ হই যে দলের প্রতিষ্ঠাতা নিশ্চিতভাবে সে আবার দায়িত্বভার গ্রহণ করবেন। আমরা যদি এগিয়ে নিয়ে যাচ্ছি তার নতুন করে শ্রম দেওয়ার আর প্রয়োজন বোধ করছে না। এই যে সংযুক্ত মোর্চার জোট ভেঙে যাওয়ায় কিছু আইএসএফ কর্মী সমর্থক আক্ষেপ প্রকাশ করছে, তাদের উদ্দেশ্যে কী বলবেন? কী আইএসএফ করছে, কোনটা কোন আমার কর্মী সমর্থক করেছে বলুন তো, একটা ভিডিও ফুটেজ দেখান তো। সিপিএম সেজে, লেফট ফ্রন্ট সেজে, কংগ্রেস সেজে, কংগ্রেস সে কংগ্রেসই, কিন্তু আইএসএফ সেজে আপনার সামনে বাইর দিলে হবে না। আইএসএফের কোন কর্মী সমর্থক দেখাচ্ছে একটা ভিডিও দেখান। আইএসএফ কর্মী সমর্থক সব সাধারণ মানুষরা জেনে গিয়েছে যে বিজেপি তৃণমূলকে পশ্চিমবাংলায় কারা সুবিধা করে দিতে চাইছে। দিনের বেলা লেফট ফ্রন্ট, দিনের বেলায় কংগ্রেস, আর রাত্রেবেলায় সন্ধ্যার পর হলেই বিজেপি, আরএসএস, তৃণমূল কারা সেটা বাংলার মানুষ জেনে গিয়েছে। কেন তারা জোট করলো না? কারণ দেখেছে আইএসএফের দুটো এমপি যদি পার্লামেন্টে চলে যায় অন্যদেরও যাবে, আইএসএফের যদি জুটে চলে যায় পিছিয়ে বর্গের দুজন যদি পার্লামেন্টে পৌঁছে যায়, নওশাদ সিদ্দিকী একা গিয়ে বিধানসভার মধ্যে যে লড়াইটা দিচ্ছে মানুষের হয়ে পার্লামেন্টে গিয়ে পৌঁছালে, আবার পার্লামেন্ট টিভি আছে, তাহলে আইএসএফকে আর ধরে রাখা যাবে না। বকলমে বিজেপি তৃণমূলের সুবিধা করে দেওয়া হচ্ছে, অন্যরা করছে। বিমানবাবু অনেক সিনিয়র লিডার, বাংলার মানুষ দেখতে পাচ্ছে কাদের জন্য জোট হয়েছে কি হয়নি, কোথায় আমরা নেবেছিলাম, কত পর্যন্ত আমরা সিট ছাড়তে প্রস্তুত আছি, বাংলার মানুষ দেখে নিচ্ছে, বাংলার মানুষ জবাব দেবে। জন্ম হয়নি তো আমাদের, দেশ স্বাধীনের পরে পর থেকে তিনি রাজনীতি করছেন, সিনিয়র লিডার। আমি তো বলছি পশ্চিমবাংলার অন্যতম একজন সিনিয়র লিডার তিনি, শুধু লেফট ফ্রন্টের নয়, এটা অস্বীকার করছি না। বিমান বসু আরও বলেছেন যে যাকে সময় দেওয়া হয়েছিল চারটে এসছে পাঁচটায়, অনেক সময় আসেনি। আপনারা ভালো করেই জানেন যে সমস্ত যানজটের রাস্তা বা জ্যাম যেটা বলি আমি, সারা ভারতবর্ষে যে শহরগুলো আছে তার মধ্যে অন্যতম শহর হচ্ছে কলকাতা। এবার আমাদের তো ওই কর্পোরেটের টাকা বা বেশি টাকাও নয়, চাঁদাও আমাদের ছেলেটা সেই অর্থে মাঠে নেবে তোলে না। আমি তো কদিন আগে তুললাম যে লোকের কাছে হাত পাতে নেই আমাদের ছেলেরা, আমাদের সব ইয়াং ছেলে তো বেশিরভাগ লজ্জা লাগে অনেকের নাকি প্রেস্টিজে লাগে, কিন্তু প্রেস্টিজ করলে হবে, সেই প্রেস্টিজ তো ব্যাপার নয়, মানুষের জন্য কাজ করতেছি, মানুষের চাঁদাই লাগবে। ফলে আমাদের হেভি ফান্ড নাই যে সবার একটা করে গাড়ি থাকবে, পার্টি অফিস থেকে গাড়ি বার করবে, সা করে বুলেটে করে চলে যাবে, ওরকম ব্যাপার না। বাসেঘাটে আমাদের ছেলেদের লোকেদেরকে আসতে হয়, ফলে একজন আসছে নৈহাটির কাছ থেকে, আমডাঙ্গা থেকে একজন আসছে, একজন আসছে কন্যাকর থেকে, একজন হাওড়া জেলা থেকে, একজন ফুরফুরা শিব থেকে, ফলে কি চারিদিক থেকে আসতে গিয়ে আর জঞ্জটের রাস্তা একটু হয়তো একদিন ইয়ে হয়েছে। এটাকেও যদি কেউ মিডিয়া ব্রিফিং করে তাহলে ওর মধ্যে যে আলোচনাগুলো হয়েছিল, তাহলে আমাদের নেতৃত্ব যারা ছিল তাদেরকে দিয়ে তাহলে একটা প্রেস কনফারেন্স করা দরকার, কী কী আলোচনা হয়েছিল আলিমুদ্দিন ইনস্টিটিউটে, যে যে আলোচনা হয়েছিলো সেটা আলো তাহলে তুলে ধরা দরকার। শোনেন একটা কথা বলি, জোট করার ইচ্ছা গেলে না, যদি জোট করার মানসিকতা থাকতো এগুলো তুচ্ছ ব্যাপার থাকতো, মানসিকতা নাই বলে এগুলোকে দিয়ে কেটে বেরিয়ে যেতে চাইছে। আপনারা বলুন তো, যত একাধিকবার আমরা গিয়ে, তিন চারবার আমরা গিয়েছি, কোথায় গিয়েছি? বামপন্থীরা যেখানে ডেকেছে সেখানে গিয়েছি, আলিমুদ্দিনে গিয়েছি, বিকাশ স্যারের বাড়ি গিয়েছি, কেন আমরা তাহলে যেতাম? যদি আমাদের মধ্যে ওই ওই প্রবণতা থাকতো, ওই অহংকার যদি আত্মঙ্ক থাকতো তাহলে বলতাম তো আমাদের পার্টি অফিসে আসুন, আমরা তো বামপন্থীদের পার্টি অফিসে গেছি আর সিপিআইএমের পার্টি অফিসে গিয়েছি। তাহলে ওই ওই মানসিকতা আমাদের মধ্যে না নাই, সেই জন্য ছুটে গিয়েছি আমরা। জয়নগর লোকসভা কেন্দ্রের মানে সংসদ যিনি প্রতিমা মণ্ডল মহাশয়, উনি বলেছেন যে নওশাদ সিদ্দিকী ঘটা করে বলেছে ডায়মন্ডে দাঁড়াবো, লেজ গুটিয়ে পালিয়ে গেছে লোকসভা ভোটের পরে, পার্টিটাই উঠে। প্রতিমা মণ্ডল মহাশয়দের দলে তো কোনো গণতন্ত্র নাই, ওদের দলে কোনো গণতন্ত্র নাই, একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, ওই জন্য ওটা দেখছেন তিনি পালিয়ে গেছেন দেখছেন। দল অনুমোদন দিলে অভিষেক ম্যানার্জি কেন, অভিষেক ম্যানার্জির পিসিকেও বাংলা ওই দামন হারবারে পড়ে থাকতে হতো।